সবাইকে আবারও এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত কথা বলবো যে আমরা যারা স্কুলে বা কলেজে পড়ালেখা করতেছি, অর্থাৎ আমাদের যে একাডেমিক পড়াশোনাটা সেটা কিন্তু হ্যাম্পার হয়ে গেছে অলরেডি এবং হচ্ছে। তো এটা আমাদের কিছুই করার নেই, ডিউ টু প্যান্ডেমিক আমাদেরকে এই সিচুয়েশনটা মেনে নিতে হচ্ছে। বাট এই সিচুয়েশনের মধ্যে কীভাবে টিউন থাকবো বা কীভাবে নিজেদেরকে ট্র্যাকের মধ্যে রাখবো সেই জিনিসটা মূলত আমি আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আমাদের তোমরা দেখতেছ অলরেডি এক বছর অলরেডি প্রায় চলে গেছে যে আমরা কিন্তু আমাদের যেই স্কুল জীবন বা কলেজ জীবন সেখানে কিন্তু আমরা ব্যাক যেতে পারিনি। অর্থাৎ যারা আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি বা যারা আমরা এসএসসি দিব বা যারা নাইনে বা যারা এইটে বা যারা টেনে আসি, তারা কিন্তু মানে হচ্ছে যে দিক হারা হয়ে গেছি এক ধরনের, যে আসলে আমাদের কী করা উচিত আমরা বুঝতেছি না। আমাদের গার্ডিয়ানরা আমাদেরকে গাইড দিচ্ছে, আমাদের টিচার্সরাও কিন্তু আমাদেরকে গাইড দিচ্ছে। অনলাইনে হয়তো অনেকে ক্লাস করতেছি, বাট কিন্তু আমরা আগের যেই যে পারফেক্ট ওয়ে সেটা কিন্তু বা যে পারফেক্ট একটা সিস্টেম ছিল সেটাতে কিন্তু আমরা ব্যাক যেতে পারি নাই। তো সব কিছু মিলিয়ে এরকম একটা মাঠ তৈরি হয়েছে যে মাঠের মধ্যে এখন শুধু বিশৃঙ্খলা, রাইট? তো এই বিশৃঙ্খলাটাকে কীভাবে আমরা একটু সুশৃঙ্খল হইতে সাজাতে পারি সেই জিনিসটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা দেখো, আমাদের সবারই দুটা জিনিস মিনিমাম ভাল লাগে। একটা হচ্ছে পড়ালেখা রিলেটেড একটা জিনিস ভাল লাগে, সেটা কোনো একটা সাবজেক্ট। আর একটা হচ্ছে যে আমাদের যে বিনোদন বা গেমিং বলি বা এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলি, সেখানকার কোনো একটা জিনিস আমাদের ভাল লাগে। তুমি দেখবা যে তুমি যে বইগুলো পড়ো সেগুলোর মধ্যে একটা বই তোমার সবচেয়ে বেশি ভালো লাগে বা একটা সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা ফিজিক্স হতে পারে, ম্যাথ হতে পারে, বায়োলজি হতে পারে, গল্পের বই হতে পারে, কবিতার বই হতে পারে, বা সেটা অ্যাকাউন্টিং হতে পারে, সেটা তোমার যে কোনো একটা সাবজেক্ট হতে পারে, বা তোমার বাংলা প্রথম পত্র যে বইটি আছে সেটাও হতে পারে। যে কোনো একটা বই দেখবা যে তোমার পড়তে খুব ভালো লাগে। আরেকটা এক্সট্রা কোকারিকুলার পয়েন্ট আছে বা এন্টারটেইনিং পয়েন্ট আছে, সেটা তোমার ভালো লাগে। যেমন সাপোজ মুভি দেখতে ভালো লাগে বা ছবি আঁকতে ভালো লাগে বা কবিতা আবৃত্তি করতে ভালো লাগে বা তোমার কোনো একটা জায়গায় পয়েন্টে কিন্তু তোমার খুবই ভালো লাগে এবং তুমি ওইটাই বারবার করতে চাও, রাইট? তো এই জিনিসটা যাদের মধ্যে আছে তারা মনে করবা যে তোমরা কিন্তু সঠিক লাইন আপে আসো বা ঠিকভাবে রাইট জায়গাটাতে তুমি রয়েছো। বাট এই জায়গাটাকে তোমাকে আরও শানিত করতে হবে, আরও ভালোভাবে ধরে রাখতে হবে। যাদের এই ধরনের হচ্ছে না তাদের কিন্তু হবে একটা পয়েন্টে, অর্থাৎ আমি যে বলতে চাচ্ছি যাদের এই দুইটা জায়গায়, দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় দুইটা মিনিমাম বিষয় যাদের ভালো লাগে না, তাদেরকে আমি বলছি তোমাদেরও চিন্তা করার দরকার নাই। একসময় দেখবা তোমাদেরও এই পড়ালেখার লাইন আপে কোনো একটা সাবজেক্ট তোমার ভালো লাগবে আর পড়ালেখার বাইরের লাইনে কোনো একটা বিষয় বা কোনো একটা টপিক তোমার ভালো লাগবে, এটা নিশ্চিত একদম। আমরা এই দুটো জিনিসকে মেনলি ধরে রাখবো সবসময়, কারণ এগুলোই আমাকে মোটিভেশন দেয় বাকিগুলোকে ভালো করার জন্য। অর্থাৎ আমার যদি পড়ালেখার লাইন আপে একটা সাবজেক্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে, দেখবা যে ওই সাবজেক্টটা শিখতে গিয়ে বা পড়তে গিয়ে তোমার যে স্পিরিট বা যে গতি সেটা ঠিক থাকে। আর ওই গতি যখন ঠিক থাকে তখন তুমি অন্য একটা সাবজেক্ট যখন ধরো তখন কিন্তু সেটাও তোমার অটো ভালো হয়ে যাচ্ছে। একই দিকে আমরা যদি পড়ালেখার লাইনের বাইরের কোনো একটা টপিকের কথা চিন্তা করি, কোনো একটা টপিক যদি আমার ভালো লেগে থাকে ওটা যখন আমি বারবার করি তখন আমি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারতেছি বা আমার ব্রেনটাকে আমি অলওয়েজ একটা কাজের মধ্যে রাখতেছি। তাহলে আমি যখন সবসময় একটা কাজের মধ্যে আছি তখন আমার ব্রেনটা কী করতেছে, সবসময় মেমোরি লস করতেছে না, অর্থাৎ মেমোরি সে গেইন করতেছে এবং আমাদের যেই ম্যারিট বা যেই যেটাকে আমরা ট্যালেন্ট বলি সেটা কিন্তু সবসময় গ্রো করতেছে। এবার আমি আরেকটা কথা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলবো, আমরা সবাই কোনো না কোনো একটা সাবজেক্টে দুর্বল। কেউ ম্যাথ করতে পারি না, ম্যাথে দুর্বল, কেউ ফিজিক্সে দুর্বল, কেউ অ্যাকাউন্টিংয়ে দুর্বল, কারো কিন্তু আরেকটা সাবজেক্টে দুর্বলতা রয়েছে, ইংলিশে কেউ দুর্বল। আমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে দুর্বলতাকে কাটাতে পারি। আমরা যেই সাবজেক্টটাতে একবারেই দুর্বল সেই সাবজেক্টটাতে আমরা কিন্তু সবল হয়ে উঠতে পারি বা সেই সাবজেক্টটাতে আমরা নিজেদেরকে পারফেক্ট করে তুলতে পারি। এখন তুমি খেয়াল করো এই দুর্বলতাটা কাটানোর ওয়ে কী। ওয়ে হচ্ছে যে তুমি যেই সাবজেক্টটা দুর্বল ওই সাবজেক্টের সাপোজ তুমি একটা চ্যাপ্টারকে সিলেক্ট করো বা একটা টপিককে একদিন সিলেক্ট করো। তুমি একদিনে শুধু একটা টপিক বুঝার চেষ্টা করো, এরপরের দিন আরও একটা টপিক বোঝার চেষ্টা করো, এরপরের দিন তুমি দুইটা টপিক বোঝার চেষ্টা করো। অর্থাৎ তুমি এটাতে একটু কম পড়া নিয়ে বেশি সময় দাও, অর্থাৎ একটা টপিক নিয়ে তুমি এটাতে পর্যাপ্ত পরিমাণ সময় দাও, তুমি বুঝার চেষ্টা করো ওই টপিকটাই, ওকে? দেন এরপরের দিন আরেকটা টপিক নাও, এরপরের দিন আরেকটা টপিক নাও। আমি বলতেছি না একটা চ্যাপ্টার নাও, তুমি একটা টপিক নাও। তোমার যদি কোনো একটা সাপোজ তোমার অঙ্ক করতে খুবই ভয় লাগে,
তুমি অঙ্কের একটা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক ধরো, ওই অঙ্কটা তুমি ভালো করে বুঝার চেষ্টা করো একদম ভালোভাবে পারফেক্টলি। তুমি মনে করো যে তোমার জন্য খালি এই অঙ্কটাই শেখার প্রয়োজন, তুমি শুধু আজকে এই অঙ্কটাই শিখবা, ওকে। দেন এরপরের দিন তুমি একইভাবে আরেকটা অঙ্ক ধরো, এটাকেও তুমি ক্রিয়েটিভ ওয়েতে শেখার চেষ্টা করো, যেভাবে আসলে শেখা উচিত, ওকে, যেভাবে অন্য ছাত্ররা শিখে, ভালো যারা যারা ম্যাথে ভালো তারা যেভাবে শিখে সেভাবে শিখো। দেন এরপরের দিন তুমি আরেকটা শিখো, এরপরের দিন তুমি একসাথে দুইটা শিখো। দেখবা যে তুমি যখন এই যে প্রত্যেক দিন একটা একটা করে অঙ্ক করতেছো, দেখবা যে এটা তোমার ব্রেনকে ধীরে ধীরে ম্যাথের দিকে নিয়ে যাবে তোমাকে, ঠিক আছে। তখন একটা পর্যায়ে গিয়ে দেখবা যে তোমার এসব অঙ্কগুলো করতে ভালো লাগতেছে, হ্যাঁ এটা তো এইভাবে হয়, হ্যাঁ এটা তো এইভাবেও করা যায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তোমার বন্ধুভাবেও করছিলো, আমি তো এইভাবে করতে পারতেছি, এই জিনিসটা তোমার মধ্যে কিন্তু তখন চলে আসবে। তখন দেখবা যে এক সময় তোমার ওই যে দুর্বলতা যেটা বা যে ভয়টা কাজ করতো সেটা কেটে যাবে এবং তোমার কাছে ওই সাবজেক্টটা পড়তে আসলে ভালো লাগবে। এরকম ইংলিশেও তুমি সাপোজ গ্রামারে দুর্বল, তুমি প্রথম দিন সাপোজ শুধু পার্টস অফ স্পিচ ধরো, যে পার্টস অফ স্পিচ কী, কত প্রকার, হ্যাঁ কীভাবে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হয় এটা তুমি শিখো প্রথম দিন। দ্বিতীয় দিন তুমি আরেকটা টপিক নাও, বা দ্বিতীয় দিন তুমি আবারও পার্টস অফ স্পিচই পড়ো, ওকে। এরপরে তুমি টেন্স শিখো, ঠিক আছে। তারপর টেন্স শেখার পরে তুমি টেন্স কীভাবে শিখতেছো, সাপোজ তুমি প্রথম দিন টেন্স কী এটা জানলা, কত প্রকার ও কী কী এটা জানলা, পরের দিন তুমি স্ট্রাকচারগুলো পড়লা এবং তুমি সেন্টেন্সগুলো দেখে দেখে কোনটা কোন টেন্সে আছে সেটা বের করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করো। এরপরে আস্তে আস্তে তুমি অন্য একটা টপিক নাও, আরেকটা টপিক নাও, আরেকটা টপিক নাও। এভাবে যখন তুমি ধীরে ধীরে একটা সাবজেক্টের নির্দিষ্ট কোনো টপিকের উপরে সময় দিতে থাকবা, তখন দেখবা যে ওইটা তোমার আয়ত্তে চলে আসবে। এখন তোমার কাছে তখন লাগবে যে না এটা আমি পারি, ইয়েস ইয়েস এই জিনিসটা আমি পারি। সো এই জিনিসটাই আজকে আমি তোমাদেরকে বুঝাতে চাইছি যে আমরা যে সময়টাকে এখন মানে নষ্ট করে ফেলতেছি এটা কিন্তু চলে যাচ্ছে, বাট আমরা এই সময়টাকে আমরা যেই সাবজেক্টগুলোতে ভালো বা যে টপিকগুলোতে ভালো সেই টপিকের উপরে তো অবশ্যই থাকবো, সেই লাইনে তো অবশ্যই থাকবো, বাট যেই সাবজেক্টগুলোতে আমরা দুর্বল বা যে জিনিসটা আমরা পারি না সেই জিনিসটাকেও কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, আমরা যারা স্কুলে বা কলেজে পড়ি তারা কিন্তু এখন যেহেতু স্কুল কলেজে যাচ্ছি না, আমাদের কিন্তু একজন আসলে মেন্টর দরকার রয়েছে। তুমি একজনকে ফলো করার চেষ্টা করো, সেটা তোমার বাসার টিচার হতে পারে, সেটা তোমার স্কুল বা কলেজের কোনো টিচার হতে পারে, সেটা তোমার কোনো একটা কাজিন হতে পারে, কোনো একটা বড় ভাই হতে পারে, বড় আপু হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, যেই হোক তুমি একজনকে মেন্টর হিসেবে বেছে নাও যে তোমার জন্য আসলেই তোমাকে হেল্প করে বা আসলেই তোমার জন্য পারফেক্ট, ওকে। দেন তুমি ওনার একটা সাজেশন নাও, প্রতি মুহূর্তে এক সপ্তাহ পর দুই সপ্তাহ পর একটা সাজেশন নাও, উনি কী বলে শোনো, ওকে। দেন হচ্ছে ওয়েতে তুমি আগাও। আর হচ্ছে অনেকেই মেন্টর ছাড়া আসো বা বাসায় টিচার রাখা ছাড়া বা কোনো একজনের সাথে যোগাযোগ রাখা ছাড়া বা স্কুলের কোনো একজন টিচার ছাড়া অনেকে আগাইতে পারে না, এই জিনিসটা কিন্তু ফ্যাক্ট, কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, ওকে। সো তোমরা চেষ্টা করবা কোনো একজন মেন্টরকে ফলো করতে, তাহলে যেটা হবে তুমি যে স্কুলে যাচ্ছ না সেই গাইডলাইনটা তুমি তোমার মেন্টর থেকে তুমি পেয়ে যাবা। তো এই টপিকটাতে মনে হচ্ছে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো যে যাদের বাসায় টিচার প্রয়োজন বা ভালো মেন্টরের প্রয়োজন বা ভালো মেন্টর যারা পাচ্ছ না তাদেরকে মনে হয় আমি হেল্প করতে পারবো, তবে শুধু ঢাকা এবং চট্টগ্রামে, ঠিক আছে, ঢাকা এবং চট্টগ্রামে হেল্প করতে পারবো, বাকি ডিস্ট্রিক্টগুলোতে মনে হয় পারবো না। তারপরও তোমরা সবাই পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবা, এই নাম্বারে যোগাযোগ করবা। আমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং ইংলিশ ম্যাথ বায়োলজির টিচার প্রোভাইড করতে পারবো। যদি কাউকে প্রোভাইড করতে না পারি তার জন্য আমি অগ্রিম দুঃখিত, বাট আমি ট্রাই করব যে যে যেরকম টিচার চাচ্ছ ওরকম টিচার প্রোভাইড করতে ভালো কোয়ালিটির, ওকে, ভালো মেন্টর বলা যেতে পারে। একদম তুমি যে স্কুলেরই হও যে কলেজেরই হও কোনো হেজিটেট করবা না, আমি যদি পারি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে আমি ট্রাই করব, চেষ্টা করে দেখতে। আমি কীভাবে করব, কারণ হচ্ছে যে আমার ফ্রেন্ড সার্কেল আছে ঢাকায়, চিটংয়েও আছে, অন্যান্য জেলা শহরগুলোতেও আছে, যেমন ফেনীতে আছে, নোয়াখালীতে আছে, কুমিল্লায় আছে, বাট সব জেলায় কিন্তু নেই, ঠিক আছে। তো তোমরা যারা যোগাযোগ করবা তাদের থেকে হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট অ্যাটলিস্ট ভালো একজন মেন্টর পাবা বলে আমার বিশ্বাস। এক্ষেত্রে আমাদের কোনো ধরনের বেনিফিটস নেই, অনেকে অনেক কিছু মনে করতে পারো, এই ধরনের কিছুই নেই, জাস্ট তোমাদেরকে হেল্প করার একটা প্রক্রিয়া বলতে পারো, ওকে। আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এই যে সময়টা পাচ্ছি এই সময়টাই কিন্তু কিছু বদ অভ্যাস তৈরি করতেছি এই সময়ে, যেমন রাত জেগে থাকা, তারপর হচ্ছে বেশি বেশি মোবাইল ইউজ করা বা বেশি বেশি কোনো একটা নির্দিষ্ট জিনিস ইউজ করা, যে জিনিসটা আমাদের সময়গুলোকে কিল করতেছে, এই জিনিসটা থেকে একটু নিজেদেরকে
মানে হচ্ছে সরিয়ে রাখতে হবে, যেমন অতিরিক্ত রাত জাগা। রাত জেগে আমরা নর্মালি কিন্তু দেখি পড়ি না, বেশিরভাগই পড়ি না আমরা, কিন্তু হয়তো দেখা গেছে মোবাইল টিপতেছি বা মুভি দেখতেছি বা কোনো একটা অনুষ্ঠান দেখতেছি বা কোনো জায়গায় লাইভে আসি বা গেমস খেলতেছি, ওকে, যে যেটাই করি না কেন, এই জিনিসটা থেকে যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব, পুরোপুরি হয়তো সম্ভব না, যতটুকু সম্ভব নিজেদেরকে একটু আলাদা করা, একটু আলাদা আলাদা রাখা। কারণ আমরা স্কুলে যেহেতু যাচ্ছি না, কলেজে যেহেতু যাচ্ছি না, আমাদের এই যে অলস সময়টুকু, এই সময়টুকু কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে ফেলতে পারি, খারাপ কাজে হোক ভালো কাজে হোক। এখন দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ খারাপ অভ্যাসের দিকে চলে যাচ্ছি, মানে হচ্ছে যে প্রচুর গেমস খেলতেছি, নাহলে প্রচুর মুভি দেখতেছি, নাহলে প্রচুর অনলাইনে থাকতেছি। যে যেটাই করি না কেন, এই জিনিসটা থেকে বের হওয়ার একটা চেষ্টা করব, আর হচ্ছে রাতে যথাযথ সময়ে ঘুমিয়ে যাব, সকালে যথাযথ সময়ে ওঠার চেষ্টা করব। আমরা কিন্তু এখনও অত বড় হই নাই, ঠিক আছে, যারা আমরা স্কুলে পড়ি বা কলেজে পড়ি তাদের আসলে রাত জাগা টোটালি উচিত না, ওকে। সো এই জিনিসটা থেকে আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করব। তো আমরা যারা স্কুলে বা কলেজে পড়ি তাদের প্রতি আমার আজকের সাজেশন এতটুকুই। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আবারও অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।